এটা শুধু মানে ভগবানপুরের গর্ব নয়, এটা ভাঙড়ের গর্ব। ভাঙড়ের সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ছাত্র সাহারুল ইসলাম আলিম পরীক্ষায় রাজ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। আজ ভাঙড়ের বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী তার ভগবানপুরের বাড়িতে গিয়ে পুষ্পস্তবক ও মানপত্র দিয়ে শুভেচ্ছা জানান, সংবর্ধনা দেন। বিধায়ক তার পক্ষ থেকে সাহারুল ইসলামের হাতে 5,000 টাকার চেক তুলে দেন, আগামীতে উচ্চশিক্ষায় পাশে থাকবে আশ্বাস দিলেন। দরিদ্র পরিবারের চতুর্থ সন্তান, পিতা ছোট্ট কাঠের ব্যবসা ও কৃষিকাজ করে অতি কষ্টে সংসার চালান। সাহারুলের বড় তিন ভাই উচ্চশিক্ষায় শিক্ষা অর্জন করেছে, বড় ছেলে MA BEd পাস, মেজো ছেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আরবি বিষয়ে MA পরীক্ষা দেবে। সাহারুলের আর এক ভাই অঙ্কে স্নাতক বিষয়ে তৃতীয় বর্ষের পরীক্ষার্থী। সাহারুলের পিতা আক্ষেপ করে বলেন, চাকরিতে দুর্নীতি হচ্ছে, এত কষ্ট করে ছেলেদের লেখাপড়া শিখিয়ে যদি চাকরির কিছু সুযোগ না হয় তাহলে হতাশ হতে হচ্ছে। বিধায়ক নওশাদ সিদ্দিকী উপস্থিত সাংবাদিকদের বলেন, ভাঙড়কে শুধুমাত্র অপকর্মের দৃষ্কৃতিমূলক অপপ্রচারে নয়, এখানকার ছেলেরাও রাজ্যের মেধা তালিকার প্রথম দিকে থাকতে পারে। সাহারুল হলো তার প্রকৃষ্ট উদাহরণ। সাহারুল ইসলাম, সে আলিমে সারা রাজ্যে চতুর্থ স্থান দখল করেছে, আপনি বিধায়ক হিসেবে আপনার অনুভূতি বা প্রতিক্রিয়া কি? দেখুন, আমি গর্বিত আমাদের বিধানসভায় লেখা একজন রাজ্য স্তরে র্যাঙ্ক করেছে, রাজ্যে তাক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে আরও বেশি গর্বিত ভাঙড়কে একটা বোমগুলি পিস্তল হিসেবে সবসময় দেখানো হয়, কিন্তু ভাঙড়ের মধ্যে যে এত মেরিটোরিয়াস আছে, ভাঙড়ের ছেলেরা রাজ্য স্তরে প্রতিনিধিত্ব করার মতো ক্ষমতা রাখে, ভাঙড়ের ছেলেরা সারা রাজ্যের মানুষের মতো আরও 5টা বিধানসভার মতো তাদের সাথে রীতিগত মেধার লড়াই এগিয়ে যেতে পারে সেটা দেখিয়েছে, আমি গর্বিত। সাথে সাথে আমি আমার সাহারুল ভাইয়ের বাড়িতে এসেছি, আমার পক্ষ থেকে কিছু হয়তো পাওয়া সামগ্রী দিয়েছি, কিন্তু তারপরেও তেনাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি উচ্চশিক্ষার জন্য যে কোনো বিষয়ে আমার সাথে যোগাযোগ করলে প্রতিনিধি হিসাবে আমি এনার পাশে থাকব, চেষ্টা করব যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, দেশের জন্য দেশবাসীর জন্য বিশেষ করে ভাঙড়ের মানুষের জন্য যাতে আগামী দিনের দৃষ্টান্ত উদাহরণস্বরূপ হয়ে উঠতে পারে, সেই জন্য আমি সাহারুল ভাইয়ের পাশে। আপনি বললেন যে ভাঙড়কে দেখানো হয় বোমা বন্দুকের আঁতুড় ঘর হিসেবে, আসলে এর জন্য কি সত্যি শুধু মিডিয়া দায়ী, না ভাঙড়ের মানুষ দায়ী, না নেতারা দায়ী? আমি বলবো মিডিয়ার একটা অংশ আছে দায়ী, সাথে সাথে যে ওই সমস্ত নেতাগুলো দায়ী যেগুলো এই ভাঙড় থেকে করে কামে খাওয়ার চিন্তা ভাবনা করে, আর ভাঙড়ের মানুষ অত্যন্ত সহজ সরল ধর্মপ্রাণ মানুষ, এখানে দেখবেন ইতিহাস ভাঙড়ের আমার মনে হয় কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয়নি, সম্প্রীতি ঐক্য এখানে যথেষ্ট আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা রাজনীতির ফায়দা লুটার চেষ্টা করে, যারা রাজনীতিকে পেশা হিসাবে ধরে নিয়েছে, তাদের দ্বারাই এখানে অশান্তি সংগঠিত হয়। আমি আশা করব ভাঙড়ের মানুষের কাছে বিগত এক বছরে যে ধরনের শান্তিপূর্ণভাবে এরা বসবাস করছে, আগামী দিনেও এই সুন্দর পরিবেশ আমরা এগিয়ে নিয়ে যাব, ভাঙড়কে একটা মডেল হিসাবে গড়ে তুলবো ভাঙড়ের মানুষের সহযোগিতা নিয়ে, যে আর 5টা বিধানসভার মানুষ যেন বলে ভাঙড়ের মতন বিধানসভা আমার এলাকা, আমাদের বিধানসভাকে আমরা তৈরি করতে পারি।